أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد الله رب العالمين أشرف مهر بنيتي হোমিওপ্যাথিক ডক্টর স্কয়ান কর্তৃক আয়োজিত প্রাত্যহিক ক্লাসের ধারাবাহিকতায় আজ ক্রনিক ডিজিজ অ্যান্ড হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট পার্ট 16 এ বিষয়ে আলোচনা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আরো স্মরণ করি মাতাসামেল হ্যানিম্যানকে তো আজকে হোমিওপ্যাথিক ডক্টর স্পাইন গ্রুপে গুড মর্নিং ক্লাসে আপনারা যারা যুক্ত হয়েছেন সকলকেই সকালের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ কৃপায় আমি একটু ভালো আছি এবং ধন্যবাদ জানাই আপনাদের সকলকেই যে দীর্ঘক্ষণ ধরে আপনারা আলোচনা শুনতেছিলেন এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আজকের বিশেষ আলোচক ছিলেন ডক্টর শাহনাজ খান ভাই খুব চমৎকার ভাবে ক্রনিক ডিজিজের উপর আলোচনা করেছেন আসলে ক্রনিক ডিজিজের যে পার্ট আমরা অন্তত অনেকগুলো পর্বে এই ক্রনিক ডিজিজের বিষয়ে আলোচনা করতে চাই আপনারা যারা ক্রনিক ডিজিজের আলোচনা ইতিপূর্বে শুনেছেন এক এক সময়ে এক এক সপ্তাহে এক একটা বিষয়ে আমরা আলোচনা করেছি এই ধারাবাহিক আলোচনা যদি আপনারা এইভাবে শুনে যান তাহলে অবশ্যই ক্রনিক ডিজিজের উপরে আমি মনে করি ভালো একটা ধারণা আসবে কারণ হোমিওপ্যাথিতে অ্যাকিউট ডিজিজের চিকিৎসা করাটা সহজ অথবা অ্যাকিউট ডিজিজ নিজে নিজেই চলে যায় চিকিৎসা না করলেও জীবনের শক্তি একটু ভালো থাকবে কিন্তু ক্রনিক ডিজিজ এটা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ এইভাবে সাফার করে পেশেন্ট যখন এই ধরনের কষ্টে সাফার করে যতই অন্য কোনো প্যাথিকে চিকিৎসা করা হোক না কেন এটা ভালো হবে না এবং ক্রনিক ডিজিজের পেশেন্টদেরকে আমরাও চিকিৎসা করতে গিয়ে দেখি যে এক মাসের মধ্যেই ফলাফল চান দুই মাসের মধ্যেই ফলাফল চান অথবা এক সপ্তাহের মধ্যেই ভালো একটা রেজাল্ট চান আসলে কি ক্রনিক ডিজিজ কি এত তাড়াতাড়ি ভালো হয় এটা সম্ভব আপনারা যদি অর্গানের 149 নম্বর সূত্র পড়ে থাকেন 149 নম্বর সূত্রে কিন্তু সেখানে স্পষ্ট করে বলা আছে যে ক্রনিক ডিজিজ কিন্তু অল্প দিনে ভালো হয় না বহুদিন ব্যাপী চিকিৎসা দিতে হয় এখন এটা যদি হ্যানিম্যান বলে থাকেন বহুদিন ব্যাপী চিকিৎসা দিতে হয় তো আমি আপনি কিভাবে রোগীকে আশান্বিত করি যাতে এক মাসের মধ্যে ভালো হয়ে যাবেন আসলে এই ধরনের দুরারোগ্য ব্যাধি এক দুই মাসে কখন ভালো হয়ে যায় না বরং খুব দ্রুত যদি কোনো ডিজিজ এর ক্ষেত্রে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে খুব দ্রুত রেজাল্ট হয় এক সপ্তাহের মধ্যে বা দু পাঁচ দিনের মধ্যেই রোগী ভালো হয়ে যায় বুঝতে হবে যে এটা ক্ষতি করেছে সাবটেস্ট করেছে সেদিকে আমি এই বিষয়ে অনেক আলোচনা করেছি ইতিপূর্বে তো আজকে ক্রনিক ডিজিজের পেশেন্টদেরকে চিকিৎসা করাকালীন সময়ে আরোগ্যের পথে যে অন্তরায় আরোগ্যের পথে যে প্রতিবন্ধকতা এটা অবশ্যই দূর করতে হয় শুধু ক্রনিক ডিজিজের নয় একই ডিজিজের ক্ষেত্রেও কিছু কিছু বিষয় থাকে যে যেই খাবার খাইলে তার রোগ বাড়তেছে ওই খাবারই বেশি খাচ্ছে অথবা যা করলে যেইভাবে লাইফ স্টাইল তার চেঞ্জ করা দরকার ছিল সেটা করতেছে না কিন্তু বারবার সে রোগে আক্রান্ত হচ্ছে এখন একই ডিজিজ এবং ক্রনিক ডিজিজ সম্বন্ধে কিন্তু আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার এক মানে ক্রনিক ডিজিজ যেটা সেটা কিন্তু প্রথম দিন থেকেই ক্রনিক ডিজিজ যদিও অ্যালোপ্যাথিক দৃষ্টিকোণ থেকে ক্রনিক ডিজিজের সংজ্ঞাটা একরকম করা হয় অ্যাকিউট ডিজিজ সাব অ্যাকিউট এবং ক্রনিক এর সংজ্ঞাটা একরকম দেওয়া হয় কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু ভিন্ন সংজ্ঞা আছে এই জন্য যে রোগ ক্রনিক সেটা প্রথম দিন থেকেই এটা ক্রনিক এটা ধারণা করা ঠিক হবে না যে এক সপ্তাহ দুই সপ্তাহ বা তিন সপ্তাহ ভোগান্তিকাল থাকলে তো আস্তে আস্তে এটা ক্রনিকের দিকে চলে যায় এটা কিন্তু ঠিক না আমাদের ক্রনিক ডিজিজ সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকতে হবে এনিওয়ে কাম টু দ্য পয়েন্ট তো আরোগ্যের পথে যে অন্তরায় আরোগ্যের পথে যে প্রতিবন্ধকতা এটা অবশ্যই দূর করতে হয় আমরা এখানে যারা হোমিওপ্যাথ আছি প্রত্যেকেই কিন্তু
হোমিওপ্যাথির যে একটা নির্দিষ্ট নীতি আছে, নির্দিষ্ট একটা মেথড আছে, একটা পদ্ধতি, এটা কিন্তু আমরা অনুসরণ করি। এখন এটা যদি অনুসরণ না করে তাহলে নিজেদের খেয়াল খুশি মতো মর্জি মতো চিকিৎসা নেই, তাহলে কখনোই ক্রনিক ডিজিজের পেশেন্টদেরকে আরোগ্য করা যাবে না। হোমিওপ্যাথিক চিকিৎসা ক্ষেত্রে আপনার সুনির্দিষ্ট ভাবে প্রত্যেকবার আপনার সিলেক্টেড রেমেডি দিতে হবে এবং রোগীকে তার ব্যক্তিগতভাবে পরীক্ষা করতে হবে, তার রোগ লক্ষণ যা আছে এইগুলো রোগ লক্ষণ নেওয়ার পরে মূল্যায়ন করতে হবে এবং সেই মূল্যায়নের ভিত্তিতে লক্ষণ সমষ্টি নির্ধারণ করে আপনাকে ওষুধ নির্বাচন করতে হবে, ওষুধের শক্তি নির্বাচন করতে হবে, ওষুধের মাত্রা নির্ধারণ করতে হবে, ওষুধের যে পর্যবেক্ষণ যে বিষয়গুলো ওষুধ অ্যাপ্লাই করার পরে আপনাকে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে আমি সেকেন্ড প্রেসক্রিপশন এর ক্ষেত্রে কি করব, ফার্স্ট প্রেসক্রিপশনে কি পরিবর্তন এসেছে, পরিবর্তন হয়েছে, সেকেন্ড প্রেসক্রিপশনে আমি কি করব, রোগীর ওষুধ দেওয়ার পরে যদি প্রপারলি কাজ না করে সেই ক্ষেত্রে তার প্রত্যাবর্তন, তার আনুষঙ্গিক যে ব্যবস্থা অথবা তার লাইফ স্টাইল কিভাবে চলতেছে সেগুলো আমাদের জানা দরকার। আমরা ওষুধ অ্যাপ্লাই করলাম, ওষুধ অ্যাপ্লাই করাতে দেখা গেল ওষুধে কাজ করতেছে না, তো কেন কাজ করতেছে না সেই বিষয়ে অকিভাল হওয়া দরকার, রোগীর কাছে জানার প্রয়োজন যে আপনি আমাদের মেডিসিন খাওয়াকালীন সময়ে সেবনকালীন সময়ে অন্য কোনো মেডিসিন আপনি অ্যাপ্লাই করতেছেন কিনা, আপনি আমাদের মেডিসিন খাওয়াকালীন সময়ে যে সমস্ত খাবার এর বিধি নিষেধ ছিল সেই খাবারগুলো আপনি বন্ধ করেছেন কিনা, আমাদের ওষুধ চলাকালীন সময়ে আপনার যে রাত্রি জাগরণ এর যে অভ্যাসটা ছিল মদ অভ্যাস এই অভ্যাসটা আপনি পরিবর্তন করতে পেরেছেন কিনা। এখন ওষুধ অ্যাপ্লাই করার পরে দেখা গেল প্রতিবন্ধকতা যদি থাকে তাহলে সেই প্রতিবন্ধকতা আগে দূর করতে হবে, সেটা অনুসন্ধান করতে হবে কেন ওষুধ কাজ করতেছে না, রোগীর দেহে কেন ওষুধ কাজ করে না সেগুলো অনুসন্ধান করতে হবে, অনুসন্ধান করে সেগুলো দূর করার ব্যবস্থাও করতে হবে। একটা পর্যায়ে দেখা যাবে যে এই সমস্ত কারণ যখন দূর করা যাবে তখন হয়তো রোগীকে ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হবে, রোগীও কমফোর্ট ফিল করতে থাকবেন, কিন্তু এই সমস্ত কারণ যদি আমরা দূর না করি তাহলে প্রত্যেকবার দেখবেন চিকিৎসা যে কোনো রোগীদের ক্ষেত্রে করার ক্ষেত্রেই ব্যর্থতা আসবে, ব্যর্থতা অনিবার্য অবশ্যম্ভাবী। মাত্রা সামিল হালিমেনের যে অ্যাডভাইস সেটা হলো প্রত্যেক চিকিৎসককে প্রতিটি ক্ষেত্রে রোগের যে স্বরূপ আছে সেটা যদি অনুধাবন করা যায়, ওষুধ প্রয়োগ করাকালীন সময়ে যে সমস্ত কারণে ওষুধের যে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে সেই প্রতিবন্ধকতা যদি দূর করা যায় এবং আরোগ্যের পথে কি ধরনের প্রতিবন্ধকতা আছে, কি ধরনের অন্তরায় আছে সেগুলো অনুসন্ধান করে সেগুলো দূর করার ব্যবস্থা করতে হবে এবং সেগুলো কিভাবে দূর করা যাবে সেটার স্পষ্ট ধারণা থাকতে হবে। আদারওয়াইজ ক্রনিক ডিজিজের পেশেন্টদেরকে কখনোই আমরা চিকিৎসা দিয়ে কমপ্লিটলি আরোগ্য করতে পারবো না। আমরা এটা জানি যে সকল বিশৃঙ্খল অবস্থা যদি যেই কারণে ঘটতেছে এই সমস্ত এই বিশৃঙ্খল অবস্থা সেই কারণ যদি আমরা দূর না করতে পারি, বিশৃঙ্খল অবস্থা শরীরের যে বিশৃঙ্খল অবস্থা কেন ঘটতেছে কি কারণে ঘটতেছে কারণগুলো আমাদের উদ্ঘাটন করতে হবে এবং সেই কারণগুলো অপসারণ করার চেষ্টা করতে হবে এবং চিকিৎসা করাকালীন সময়ে একজন চিকিৎসককে যেমন ধৈর্যশীল হতে হবে অপরদিকে পেশেন্টকেও ধৈর্যশীল হতে হবে। রোগের যে সমস্ত উদ্দীপক কারণ থাকে, পরিপোষক কারণ থাকে, মূল কারণ থাকে এই সমস্ত কারণ কিন্তু দূর করার চেষ্টা করতে হবে। এখন আরোগ্যের পথে যে সমস্ত অন্তরায় এগুলো দূর করে এমন একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে ওষুধ নির্দ্বিধায় কাজ করতে পারে, সৎসন্দে এটা ক্রিয়া করতে পারে, বিভিন্ন কারণে ওষুধের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, বিভিন্ন কারণে ওষুধের ক্রিয়া নষ্ট হয়ে যেতে পারে। এখন এই সমস্ত কারণগুলোকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে আভ্যন্তরিক কারণ, আরেকটা হচ্ছে বাহ্যিক কারণ।
তো এক্সটার্নাল ইন্টারনাল এই যে কারণ, এই কারণ কিভাবে ঘটতে পারে? তো আভ্যন্তরিক যে সমস্ত কারণ থাকবে সেটা হতে পারে পরিপোষক কারণ, হতে পারে এক্সাইটিভ অথবা মেইনটেনিং কারণ, কজ এক্সাইটিভ অথবা মেইনটেনিং কজ অথবা ফান্ডামেন্টাল কজ অথবা কনজেনিটাল কজ অথবা প্যাথোলজিক্যাল যে কন্ডিশন, এই প্যাথোলজিক্যাল কন্ডিশন অনুযায়ী দেখা যায় রোগীর যে রোগের পূর্ব চিকিৎসার যে কুফল, এই রোগের পূর্ব চিকিৎসার যে কুফল সেটাও কিন্তু দূর করার প্রয়োজন হবে। যে সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা দেখি তার পার্সোনাল হিস্ট্রিতে একেবারে জন্মের পর থেকে 20 বছর বা 30 বছর বয়স পর্যন্ত কোন কোন রোগে কি চিকিৎসায় উনি কোন রোগটা চাপা পড়েছে, কোন রোগটা কোন দিক থেকে কোন দিকে টান করছে, এটা আদ্যপন্ত ইতিহাস জানতে হয়, জানার পরেই ওই কারণগুলো কিন্তু দূর করার চেষ্টা করতে হয়। তারপরে কিন্তু ওষুধে আমাদের ওষুধে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। হয়তোবা একটা মেডিসিন অ্যাপ্লাই করলে সাময়িক ভাবে কিছু কাজ করলেও তাকে পুরোপুরি কাজ করতে দিবে না। আবার যদি থাকে উদ্দীপক কারণ এমন যে আপনি অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে এই উদ্দীপক কারণগুলোকে যদি আরোগ্যের পথে অন্তরায় মনে করেন তাহলে সেই উদ্দীপক কারণ অবশ্যই দূর করতে হবে। হতে পারে সেটা রাত জাগা, হতে পারে সেটা অতিরিক্ত গ্রুপ খাবার খাওয়া, অতিভোজন করা, অতিরিক্ত দৈহিক পরিশ্রম করা, অতিরিক্ত মানসিক পরিশ্রম করা, অতিরিক্ত শীত লাগানো, অতিরিক্ত উত্তাপে কাজ করা, অতিরিক্ত শরীরে আঘাত দেওয়া, এই সমস্ত উদ্দীপক কারণ যদি থাকে তাহলে এই উদ্দীপক কারণ যদি আমরা তুলনা করি তাহলে দেখা যাবে রোগীকে ভালো করা যাচ্ছে না। তখন প্রপার মেডিসিন দেওয়ার পরেও, ওয়েল সিলেক্টেড রেমেডি দেওয়ার পরেও আপনি রোগীকে আরোগ্য করতে পারতেছেন না। এই জন্য মাত্র সেভেল হ্যানিম্যান বলেছেন যে সর্বপ্রথম যেই কারণে রোগটা সৃষ্টি হচ্ছে সেই কারণগুলোকে অ্যাডফার্স্ট আগে দূর করতে হবে, তারপরে তার মেডিসিন দেওয়ার পরে খুব চমৎকার কাজ করবে। এটা কিন্তু আমরা অনেকেই করি না, অনেকেই জানি না যে আপনি কন্টিনিউ ওষুধ খাইতে থাকেন একটা পর্যায়ে ভালো হয়ে যাবে। হোমিওপ্যাথিক চিকিৎসা এত সহজ না, ঠিক আছে? যদি আরোগ্যের পথে যে সমস্ত অন্তরায়, এই অন্তরায় যদি দূর না করা যায়, প্রতিবন্ধকতা দূর না করা যায়, তাহলে কখনোই রোগীকে আরোগ্য মানে পুরোপুরি আরোগ্য দেওয়া যাবে না। হতে পারে পারিবারিক কোনো কারণ, হতে পারে সামাজিক কোনো কারণ, হতে পারে রাষ্ট্রীয় কোনো কারণ, ঠিক আছে? যে আপনার ফ্যামিলির সদস্যদের সাথে স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, এখন স্বামী এক মাইন্ডের এবং স্ত্রী আরেক মাইন্ডের, এখন এই পারিবারিক যে দ্বন্দ্ব এটা কোন রকম ভাবে নিরসন করা সম্ভব হচ্ছে না। হয় স্বামী আক্রান্ত হয়ে যান বিভিন্ন মানসিক টর্চার করার কারণে, অথবা স্ত্রী আক্রান্ত হয়ে যান। এখন এই সমস্যা যদি দূর না করা যায় এবং এমন অবস্থায় সে যদি একটা রোগী আক্রান্ত হয়ে থাকে, তাহলে ওই কারণগুলো দূর না করলে শুধুমাত্র হোমিওপ্যাথিক ওষুধ দিলেই কি ভালো হবে? ভালো হবে না। এখন স্ত্রীর ক্ষেত্রে বলেন, স্বামীর ক্ষেত্রে বলেন, এমন মানসিক একটা প্রেশার থাকে, মেন্টাল প্রেশার, যে ওই প্রেশারে মানসিক ভাবে দুর্বল হয়ে যাচ্ছে, শারীরিক ভাবে দুর্বল হয়ে যাচ্ছে, একটা পর্যায়ে হার্টের প্যালপিটেশন শুরু হচ্ছে, এটা অ্যানজাইনা পেক্টোরিস হচ্ছে, আস্তে আস্তে আরো খারাপের দিকে যাচ্ছে। এখন এই ধরনের কারণগুলো যদি স্বামী স্ত্রী নিজেদের মধ্যে এটা সমস্যা সমাধানের উত্তরণের পথ যদি বের করতে না পারেন, তাহলে কখনোই ওই রোগীকে আপনি চিকিৎসা দিয়ে আরোগ্য করতে পারবেন না, অসম্ভব, আরোগ্য করা যাবে না। সাময়িক উপশম হলেও দেখবেন কমপ্লিটলি রোগীকে ভালো করা যাচ্ছে না। যে রোগী রাত্রি জাগরণের কারণে অসুস্থ হয়ে গেছেন, এখন এই রাত্রি জাগরণও বন্ধ করতে পারেন না, অপরদিকে আপনার ওষুধ খাচ্ছেন, রোগীর ক্ষেত্রে কাজ করবে? প্রপারলি এভাবে কাজ করবে না। আবার অনেক সময় রোগীদের ক্ষেত্রে দেখি যে সমস্ত সুপ্ত ছোড়ার কারণে, যে সমস্ত রোগীর দেহে সুপ্ত ছোড়ার কারণে দেখা যায় তাদের ওষুধ প্রপারলি সিলেকশন করার পরেও কাজ করতেছে না, সেক্ষেত্রেও ওই কারণগুলো দূর করতে হয়। যদি মানসিক কোনো কারণ থাকে, আর অর্থনৈতিক কোনো কারণ থাকে, অথবা অপুষ্টিজনিত যদি কোনো কারণ থাকে, শোক দুঃখ ভয় বিরক্তি, হ্যাঁ, নিরাশা ব্যর্থতা, মানসিক আঘাত থাকে, তো এগুলো কিন্তু দেখবেন সুপ্ত ছোড়াকে জাগ্রত করে। সুপ্ত ছোড়া ল্যাটেন্ট কন্ডিশনে যদি থাকে ছোড়া, দেখবেন এখন এইগুলো যদি থাকে যে কারো
অনেক বেশি শোক দুঃখ আছে, ভয় আছে, ক্রোধ আছে, বিরক্তি আছে, হতাশা আছে, নিরাশা আছে, মানসিক আঘাত আছে, দারিদ্র ক্লিষ্টে জীবনযাপন করতেছে, অপুষ্টিজনিত কারণে তার শরীরটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তো এই এই কারণ যদি থাকে তাহলে দেখবেন ওই রোগীর ক্ষেত্রে সুপ্ত ছড়া তাকে জাগ্রত করে তুলবে। এখন হোমিওপ্যাথিক চিকিৎসা দেওয়ার সময় এই বিষয়গুলো অবশ্যই আমাদের সামনে রাখতে হবে। তাছাড়া রোগীকে শুধু ওষুধ দিলেই রোগী ভালো হয়ে যাবে না, অথবা রোগী যদি দুর্বল হয়ে থাকে, একেবারে ধরেন সে টিউবারকুলার পেশেন্ট, এখন টিউবারকুলার পেশেন্ট হওয়ার কারণে দেখে গেল সে যদি ক্ষয় করে, সে যদি পরিশ্রম করে, অতিরিক্ত মাস্টারবেশন করে, অতিরিক্ত সেক্সুয়াল ইন্টারকোর্স করে, দেখে গেল তার শরীর আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছে। এমত অবস্থায় হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার পাশাপাশি তার সংযম পালন করতে হবে। এখন স্ত্রীর সাথে হতে পারে সেটা নারী, হতে পারে সেটা পুরুষ। এখন স্ত্রী তার বায়োলজিক্যাল ডিমান্ড, কারণ টিউবারকুলার পেশেন্টে যে সমস্ত পেশেন্ট টিউবারকুলার পেশেন্টে পরিণত হয় আমরা দেখেছি তাদের বায়োলজিক্যাল ডিমান্ড কিন্তু খুব বেশি থাকে, ভায়োলেন্ট সেক্সুয়াল ডিজায়ার থাকে, প্রচন্ড সেক্সুয়াল ইচ্ছা থাকবে। এখন এই ভায়োলেন্ট সেক্সুয়াল ডিজায়ার থাকার কারণে দেখা যায় যে তার শরীর চলে না, মন চলে না, দেহ চলে না, অথচ প্রত্যেক দিন সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে চায়। এখন স্বামী অতিষ্ঠ হয়ে যায়, তোমার শরীর চলে না, দেহ চলে না, পরের দিন তো উঠতেই পারো না, কাজই করতে পারো না, অথচ তুমি, এটা কিন্তু একটা একটা রোগ, এটা রোগ না, এটা কিন্তু রোগের কারণেই হয়ে থাকে। এমত অবস্থায় তাকে সুস্থ হতে হলে, তাকে নিরোগ করতে হলে জীবনের জন্য এই ধরনের সংযম পালন করা দরকার। তার সুস্থ জীবনের জন্য এই সংযম যদি পালন না করে দেখবেন তার ক্ষেত্রে চিকিৎসা দিয়েই আপনি আরোগ্য দিতে পারবেন না। তার ক্ষেত্রে তার খাদ্য, তার পানীয়, তার জীবনযাপন পদ্ধতি, এগুলো যদি ঠিক না থাকে তাহলে জীবনী শক্তি দুর্বল হয়ে যাবে। আর জীবনী শক্তি যখনই দুর্বল হয়ে যাবে তখনই রোগ শক্তি তার উপরে প্রভাব বিস্তার করবে। এই অবস্থায় ওষুধ প্রয়োগ করে রোগীকে কমপ্লিটলি আরোগ্য করা অত্যন্ত কঠিন, অত্যন্ত দুরূহ। এই জন্য জীবনযাত্রার ক্ষেত্রে এই যে ত্রুটিগুলো, এই ত্রুটিগুলো যদি সংশোধন না করি এবং এর প্রতিকারের ব্যবস্থা না করি তাহলে কখনোই আমরা শুধু হোমিওপ্যাথিক মেডিসিন গিয়ে আরোগ্য করতে পারবো না। মাত্রাশ্রমী হ্যারিম্যান অনেক ডিজিজ গ্রন্থে কিন্তু এর দৃষ্টান্ত দিয়েছেন, এগুলো উল্লেখ করেছেন যে সমস্ত কারণে দেখা যায় যে চিকিৎসা করতে গিয়ে চিকিৎসা কার্যে সাময়িক ভাবে বাধার সৃষ্টি হচ্ছে, প্রতিবন্ধকতা সৃষ্টি তৈরি করতেছে। এই প্রতিবন্ধকতা যদি দূর না করা যায় তাহলে কখনোই রোগীকে আরোগ্য করা যাবে না। হতে পারে যে অতিরিক্ত ভোজন করে, অতিরিক্ত আহার করে, অনেক রোগী আছে যে এটা কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহ যে অতিরিক্ত খাওয়া যাবে না, আবার একেবারে উপবাসও থাকা যাবে না। অনেক রোগীদের ক্ষেত্রে আমরা দেখি যে সে সারাদিন কাজ করে ব্যস্ত থাকে, খাওয়ার টাইম পায় না, ঘুমানোর টাইম পায় না। তো শুধু ওষুধ খাইলেই কি রোগীকে ভালো করা সম্ভব? অসম্ভব। তাকে শুধু হোমিওপ্যাথিক ওষুধ দিলেই সে আরোগ্য হয়ে যাবে এটা আশা করা কখনোই ঠিক নয়। অতিরিক্ত যারা ভুরিভোজ করে অথবা প্রায় তাকে রোজা থাকতে হয়, উপবাস থাকে, অথবা সামান্য একটু সকালে কোন রকম খাইলেই হলো, এমন আছে না? তো এই সমস্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু আরোগ্য করা অত্যন্ত কঠিন। যে সমস্ত রোগী শুকুরের মাংস বাকন করেন এবং প্রায়ই তার পাকস্থলীর সমস্যা দেখা দেয়, পাকস্থলীর একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়, এমন অবস্থায় তাকে ওই কারণগুলো দূর করতে হবে, কারণগুলো দূর করতে হবে এবং তার পাশাপাশি জীবনযাপন পদ্ধতিও এটা চেঞ্জ করতে হবে। আবার অনেক রোগীদের ক্ষেত্রে দেখা যাবে পাকস্থলীর যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এই বিশৃঙ্খলার কারণে প্রায় বমি ভাব, বমি হয়ে যাওয়া, এটা কিন্তু আমরা দেখি। যে সমস্ত রোগীদের ক্ষেত্রে মদ পান করা, গাঁজা, ফেন্সিডিল, এবা পাশাপাশি অ্যালোপ্যাথিক মেডিসিন খাওয়া, অপরদিকে হোমিওপ্যাথিক খাওয়া, এই রোগীকে কমপ্লিটলি আরোগ্য করতে পারা যাবে না, আরোগ্য দেওয়া অসম্ভব। যে সমস্ত রোগী মদ তারি, গাঁজা, ফেন্সিডিল, এবা এগুলো বেশি বেশি সে ই করে খাই, তো এগুলোর অপব্যবহার করে, তাহলে সে রোগীকে কি তখনও হোমিওপ্যাথিক এই সূক্ষ্ম মেডিসিন দিয়ে তাকে আরোগ্য করা যাবে? যতই আপনি ওয়েল সিলেক্টেড মেডিসিন দেন না কেন, তাকে আরোগ্য করা যাবে? অসম্ভব।
অথবা যে ব্যক্তি প্রায় ভয় পায়, এখন ভয় পেয়ে পেয়ে অবস্থা খুবই খারাপের দিকে নাজুক অবস্থা তৈরি হয়েছে, এখন তার জ্বর যায় না, তার শরীর আস্তে আস্তে জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করতে পারে না, এখন কি কারণে ভয় পাই সেই কারণগুলো দূর করা দরকার। যদি ভয় পাওয়ার পরে কোনো বিরক্তিকর ভাব থাকে, এখন এই বিরক্তিকর ভাব দীর্ঘদিন চলতেছে, এখন এই কারণগুলো দূর করতে হয়। আমরা ক্রনিক ডিজিজের চিকিৎসা করাকালীন সময়ে অসংখ্য পেশেন্টদের ক্ষেত্রে দেখেছি যে ভয় পেয়েছে আজ থেকে 10 বছর আগে, এই ভয় পাওয়ার পর থেকেই তার সমস্যা, অথচ এই 10 বছর ধরে উনি সাফার করতেছেন, কিন্তু কোনো হোমিওপ্যাথিক চিকিৎসক এই ইতিহাস কখনো নিতে চেষ্টা করেন নাই বা ইতিহাস নেন নাই যে ভয় পাওয়ার পর থেকে তার রোগ সৃষ্টি হয়েছে। এখন ওই কারণ দূর করা এবং ওই কারণ দূর করে সেই মেডিসিনও অ্যাপ্লাই করা, যে সমস্ত রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত রাগ ক্রোধ ক্ষোভ উত্তেজনা এগুলো থাকে, এগুলো থাকলে আপনি যতই ক্যামোমিলা দেন না কেন তাকে আরোগ্য করা যাবে? আমি এক্সাম্পল দিই একটা, সেটা হলো আমার এক পেশেন্ট ক্রনিক ডিজিজ সাফার করতেছেন, তো ওনার প্রচন্ড রাগ, এত বেশি রাগ, তো উনি চিকিৎসা নেওয়াতে আলহামদুলিল্লাহ আমার কাছে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন, অনেক সমস্যায় দূর হয়ে গেছে, তো মাঝে মাঝে এত বেশি কর্মচারীদের সাথে রাগ দেখাই যে উনি ওই রাগটা নিয়ন্ত্রণ করতে না পারলে উনি ফিট হয়ে যান, দাঁত লেগে যায়, তো অচেতন হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তো এখন এই ধরনের উত্তেজনা, এই ধরনের হিংস্রতা, এই ধরনের প্রচন্ড যে ক্রোধ ক্ষোভ রাগ বিরক্তি, এগুলো যদি পুষে রাখে নিজের মনের মধ্যে, তাহলে তাকে ওষুধ দিয়ে আরোগ্য করা যাবে। হ্যাঁ, আমাদের মেডিসিনও আছে, আমাদের মেডিসিন আছে রাগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কি রাখে, কিন্তু দেখা গেল নিজেকেও তার সাবধানতা অবলম্বন করতে হবে যে আমি অল্পতে উত্তেজিত হয়ে যাব না, কিন্তু উত্তেজিত হয়ে যাওয়া এটাও বিশেষ মেডিসিনের লক্ষণ, ওই মেডিসিন গুলো অ্যাপ্লাই করলে হয়তো তার ক্রোধ রাগ ক্ষোভ কিছুটা কমতে থাকে। অথবা যেই রোগী যেই স্থানে বসবাসের ফলে অসুস্থ হয়ে যাচ্ছেন, এখন ওই স্থান যতক্ষণ পর্যন্ত ত্যাগ না করতেছেন ততক্ষণ পর্যন্ত ওষুধে প্রপারলি কাজ করতেছে না, এটাও কিন্তু আমরা দেখি। যে সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা দেখি যে প্রেমে হতাশ হয়েছেন, প্রেমে নিরাশ হয়েছেন, এখন এরপর থেকে অসুস্থতা শুরু হয়েছে, এখন ওই কারণ যদি দূর না করা যায় তাহলে তাকে আপনি হয়তো এটা ভালো করতে পারতেছেন না। একদিকে হচ্ছে প্রেমে হতাশ হওয়া নিরাশ হওয়া, তো তার আকাঙ্ক্ষিত মানুষকে না পাওয়া আপনি হয়তো ইগনিশিয়া দিচ্ছেন, বারবার রিকারেন্ট করতেছে, কিন্তু তার ওই মানুষের যে কষ্টটা ওটাও দূর করানোর ব্যবস্থা করা, শুধুমাত্র ওষুধ দিলেই এটা ভালো করা যাবে না। আমি কোনিয়ামের একটা ইতিহাস বলেছিলাম যে আরোগ্যের পথে যে সমস্যাগুলো তৈরি হয়, আরোগ্যের পথে যে অন্তরায় গুলো কাজ করতে থাকে সে অন্তরায় দূর করা, কোনিয়ামের ইতিহাস সম্ভবত আপনারা হেয়ালি স্যারের বই পড়েছেন, যে এ ধরনের কারণ অনেকগুলো পেশেন্টদের ক্ষেত্রে পাবেন, শুধু ওইটা না বিভিন্ন কারণ থাকতে পারে। তো রোগীকে শরীর বা চিত্ত সুনির্দিষ্ট মেডিসিন দেওয়ার পরেও ওষুধে কাজ করতেছিল না, তার কাছে সেই দ্বৈত আশা, কোনিয়ামের ইতিহাস আপনারা জানেন যে রেহানার কাছে সেই দ্বৈত আশা বন্ধ হচ্ছিল না, তখন কি কারণে তার কাছে সেই উলঙ্গ পুরুষ আসতো দ্বৈত আসতো, এটা আপনার কম বেশি ওই বইটা পড়লে কোনিয়ামের ইতিহাস পড়লে বুঝতে পারবেন। কিন্তু একটা পর্যায়ে কি আপনার ইয়ালি স্যার পরামর্শ দিলেন যে আপনাদের এই মেয়েকে একজন হৃষ্টপুষ্ট যুবকের সাথে বিয়ে দিয়ে দিতে হবে, অপরদিকে তাকে ওষুধ খাওয়াতে হবে। এখন আমি ওষুধ দিলে মানসিক কিছু কষ্ট শারীরিক কষ্ট কিছু কষ্ট দূর হবে, কিন্তু বায়োলজিক্যাল যে ডিমান্ড জৈবিক যে চাহিদা এটা তো পূরণ করতে পারবে না কোনিয়ামে, কোনিয়ামে কি এটা পূরণ করতে পারবে? পারবে না। তো কোনিয়ামে যদি বায়োলজিক্যাল ডিমান্ড পূরণ করতে না পারে তাহলে কোনিয়াম অ্যাপ্লাই করলেও রোগীকে আরোগ্য দেওয়া যাবে না, কখনোই আরোগ্য দেওয়া যাবে না। কোনিয়াম প্রয়োগ করলেন তার হয়তো প্রথমে ওই দ্বৈত আশা বন্ধ হলো, শারীরিক কিছু কষ্ট কম হলো, মানসিক কিছু কষ্ট কম হলো, রোগ লক্ষণ কিছুটা ভালো দিকে গেল, আবার কিন্তু রিকারেন্ট করবে। কেন? তার এই চাপা দেওয়া যে জৈবিক চাহিদা বায়োলজিক্যাল যে ডিমান্ড, দীর্ঘদিনের বায়োলজিক্যাল ডিমান্ড সাকসেস করে করে এই অবস্থা হয়েছে, এখন ওই ডিমান্ডটা ফুলফিল করা একজন হৃষ্টপুষ্ট যুবকের সাথে তার বিয়ে দেওয়া। এখন যদি যুবক যদি ফিজিক্যালি অক্ষম হন,
এবং তার ইম্পোর্টেন্স যদি থাকে, তদঙ্গ হয়, তাহলে শুধু বিয়ে দিলেই কিন্তু ওই রোগী ভালো হয়ে যাবে না। ঠিক আছে, তো যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কোন বিষয়ে মানে হিন্টস দিয়েছি। আসেন এখন কোন রোগীর ক্ষেত্রে আমরা যদি দেখি আগুনে হয়তো পুড়ে গেছে, এখন আগুনে পুড়ে যাওয়ার পর থেকে তার অসুস্থতা, আপনি যতই অন্য কোনো মেডিসিন দেন না কেন, ওই পুড়ে যাওয়ার পর থেকে তার ওই কারণটা দূর না করলে কখনো রুগীকে আরোগ্য প্রদান করা যাবে না। অথবা রুগীর দেহ থেকে কোনো তরল পদার্থের অতিরিক্ত ক্ষয় হয়েছে, এরপরে এর ফলে অত্যন্ত দুর্বলতা দেখা দিয়েছে, এই ক্ষেত্রে ওই দুর্বলতা দেখা দিলে সেক্ষেত্রে মেডিসিন চাইনা হতে পারে, আপনার কার্বোভিজ হতে পারে অথবা অন্য কোনো মেডিসিন হতে পারে। আবার এই যে রিসেন্টলি ভ্যাকসিনের কুফলে, আমি তো ইদানিং পেশেন্ট আসলেই কতদিন রোগ হয়েছে, যে 2 মাস ধরে রোগ হয়েছে, তো ভ্যাকসিন কতদিন আগে নিয়েছেন, এই ইতিহাসে প্রায় রোগীদের কাছ থেকে জিজ্ঞেস করি। কেন? কারণ ভ্যাকসিনের কারণে হাজারো জটিল সমস্যা তৈরি হতে পারে। আমি রিসেন্টলি এত জটিল রোগী পাচ্ছি যে এই ভ্যাকসিনের পর থেকে ক্যান্সার আক্রান্ত হয়েছে, ভ্যাকসিনের পর থেকে তার শ্বাসকষ্ট দেখা দিয়েছে, ভ্যাকসিনের পর থেকে যক্ষ্মা আক্রান্ত হয়েছেন। আমরা কি এই ধরনের রোগী আমরা সরাসরি লাইভে নিয়ে এসছি না? নিয়ে এসছি, কিন্তু দেখা গেল এই সমস্ত ভ্যাকসিনের কুফল দূর করে আমরা তাকে প্রপারলি থেকে চিকিৎসা করতে পারছি। আবার রোগীদের ক্ষেত্রে যদি পরিপোষক কোনো কারণ থাকে, এখন সেই পরিপোষক কারণ দূর করতে হবে। পরিবেশগত কারণে তার পরিস্থিতি অনুকূলে যদি না থাকে, রোগীর আচার আচরণ, তার চারিত্রিক অভ্যাস যদি স্বাস্থ্য রক্ষার পক্ষে প্রতিকূল অবস্থা সৃষ্টি করে, অনুকূল অবস্থা না থাকে, তাহলে কখনোই রোগীকে আরোগ্য প্রদান করা যাবে না। এই অবস্থায় অবশ্যই শুধু ওষুধ নির্বাচন করে রোগীকে আরোগ্য দেওয়া যাবে না। তার যে তার শারীরিক দোষ, তার যে আচার আচরণ, এটা পরিবর্তন করতে হবে। আমি একজন রোগীর ইতিহাস বলবো, গণনে আক্রান্ত। তো গণনে আক্রান্ত এই ধরনের অনেক পেশেন্ট আমি দেখেছি, তো প্রত্যেককেই আমি পরামর্শ দিয়েছি যে আপনাদের এই চারিত্রিক দোষ চেঞ্জ করতে হবে, চারিত্রিক যে অভ্যাস এটা পরিবর্তন করতে হবে। আপনি যে পতিতালয়ে যান, আপনার স্ত্রী আছে, তারপর আপনি পতিতালয়ে যান, আপনি আক্রান্ত হচ্ছেন, আপনার স্ত্রী আক্রান্ত হচ্ছে, অপরদিকে আপনাদের ঔরজাত সন্তান যখন পৃথিবীতে আসছে, তারাও এই ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছে। তো আপনি তো শুধু নিজে আক্রান্ত হচ্ছেন না, আপনার স্ত্রীকে আক্রান্ত করতেছেন, আপনার সন্তান যে পৃথিবীতে আসতেছে সে এই দোষ নিয়ে পৃথিবীতে আসতেছে, এবং সে যখন আবার বড় হয়ে যুবক হয়ে বিয়ে শাদি করবে, যুবক অথবা যুবতী হয়ে বিয়ে শাদি করবে অন্য কাউকে, সেও আক্রান্ত হবে। এই জন্য ফ্যামিলিতে দেখে বিয়ে শাদি করতে হয় বংশে। আসলে এটা ইতিহাস তো নেওয়া সম্ভব হয় না, আমরা যারা ডাক্তারি করি তো ডাক্তারি করতে গিয়ে ফ্যামিলির ইতিহাস নিতে পারি, পারি না? ক্যান্সার ইতিহাস, ডায়াবেটিসের ইতিহাস, আপনার থ্যালাসেমিয়ার ইতিহাস, গনোরিয়ার ইতিহাস, সিফিলিসের ইতিহাস, এই সমস্ত বংশে বিয়ে করলে কিন্তু খবর আছে, আছে না? আপনাকে সাফার করতে হবে, আপনার সন্তান সাফার করবে। কিন্তু যারা হোমিওপ্যাথিক চিকিৎসক নয় তাদেরকে তারা কি করবে, তাই না? আসেন, তো যেটা বলতেছিলাম যে রোগের যে পরিপোষক যে কারণ, সেই কারণ যদি আমরা দূর করতে না পারি, একটা ইতিহাস বলতে চাচ্ছিলাম যে এই যে গণনে আক্রান্ত ব্যক্তি, তো তার এই রোগ লক্ষণ কোথা থেকে শুরু হলো, বয়স প্রায় 40-এর কাছাকাছি, তো উনি 15 বছর থেকে শুরু করছেন, পতিতালয়ে যাওয়া 15 বছর থেকে শুরু করছেন, তো এ পর্যন্ত অসংখ্য মেয়ের কাছে, তো এদের চারিত্রিক অবস্থা এমন থাকে আমি দেখেছি, একজনের কাছে এরা স্যাটিসফ্যাকশন পায় না, বিভিন্ন জায়গায় আনাগোনা করতে থাকে। এখন এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজ গুলো, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নারীর কাছে যখন গমন করবে, অথবা নারীরাও যখন বিভিন্ন পুরুষের কাছে গমন করবে, তখন এই ধরনের সিফিলিস অথবা গনোরিয়া আক্রান্ত হয়ে যাবে। এখন তাদেরকে ওই কারণ যদি দূর না করা যায় যে আপনি টোটালি এই চারিত্রিক অভ্যাসটা পরিবর্তন করবেন, এই চারিত্রিক দোষ পরিবর্তন না করলে আপনাকে সুস্থ করা যাবে না, আপনাকে শুধু হোমিওপ্যাথিক ওষুধ দিলেই আপনি কমপ্লিটলি ভালো হবেন না। তো আমি দেখেছি তাদের এই দোষটা করতে করতে অনেক সময় লাগে, এবং তাদের ক্ষেত্রে দেখা যায় 2-3 বছর চিকিৎসা করার প্রয়োজন হতে পারে,
হয়তো অনেকে গলায় আক্রান্ত হয়ে বলল, ডাক্তার সাহেব আমাকে একটা ওষুধ দেন যেন এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু এইসব দোষ কি এক সপ্তাহে ভালো করা সম্ভব? অসম্ভব। আমি বললাম যে এখন আমি প্রতি মাসে কতবার আপনি বাহিরে এভাবে যান স্ত্রী ছাড়া? কোনো প্রতি সপ্তাহে একবার যাই। আমি বললাম একবারও যাওয়া যাবে না, কারণ আপনি যদি এই ধরনের অপকর্ম করতে থাকেন, আপনি ওষুধ দিয়ে ওষুধ নিয়ে যাচ্ছেন টাকা দিয়ে, তো ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার কমপ্লিটলি ভালো করা সম্ভব হবে না। তাহলে ওষুধ প্রয়োগ করার পাশাপাশি, ওষুধ অ্যাপ্লাই করার পাশাপাশি তার যেই কারণে রোগটা সৃষ্টি হচ্ছে ওই কারণ যদি দূর না করা যায়, কখনোই রোগীকে আরোগ্য প্রদান করা যাবে না। তাহলে এই যে আরোগ্যের পথে অন্তরায়, আরোগ্যের পথে যে প্রতিবন্ধকতা, এগুলো কিন্তু দূর করতে হবে, আদারওয়াইজ রোগীকে ভালো করা সম্ভব হবে না। কোন ক্রনিক ডিজিজের পেশেন্টদের ক্ষেত্রে রোগীর দেহে যদি এমন ধরনের কারণ থাকে, সেই কারণ এর ফলে বারবার রোগ লক্ষণ ঘুরে ফিরে আসতেছে, ঘুরে ফিরে তার শরীরে দেখা দিচ্ছে, হতে পারে নয়াজমেটিক কোন কজ, ফান্ডামেন্টাল কজ, তো এই রোগীকে নয়াজমেটিক মেডিসিন অ্যাপ্লাই করে তাকে চিকিৎসা দিতে হবে। নয়াজমেটিক মেডিসিন যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই না করা যাবে, কখনোই সে স্থায়ী ভাবে আরোগ্য লাভ করবে না, কখনোই আরোগ্য লাভ করবে না। অথবা জন্মগত যে বিকৃতি রোগীর যদি দৈহিক কাঠামো, তো কাঠামোগত অবস্থা এমন থাকে যে তার কোন অঙ্গ বিকৃতি দেখা দিয়েছে। এখন এই অঙ্গ বিকৃতি কিভাবে দেখা দিল এটা ইতিহাস নিতে হবে। ইতিহাস নেওয়ার পরে দেখবেন যে সেটা আমরা অনুভূতি ওষুধ দিলে সেটা ভালো হবে। আবার সকল ক্ষেত্রেই যে এটা ভালো করা সম্ভব হবে এটা ঠিক না। যেটা অস্ত্রোপচার প্রয়োজন সেই ক্ষেত্রে অস্ত্রোপচার করতে হবে, ঠিক আছে। আবার অনেক রোগীদের ক্ষেত্রে এমন থাকবে যে অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, যে আপনি যেই সমাজে বসবাস করেন ওই সমাজের মানুষ বা ওই প্রতিবেশী লোকজন আপনার ভালো না, আপনি যেই স্থানে বসবাস করবেন সামাজিক ভাবে আপনাকে সুস্থ থাকতে হবে, পারিবারিক ভাবে আপনাকে সুস্থ থাকতে হবে, রাষ্ট্রীয় ভাবে আপনাকে সুস্থ থাকতে হবে। এখন যদি এগুলো সম্ভব না হয় আপনি কখনো সুস্থ থাকতে পারবেন না। এখন আপনি ধরেন একটা দল করেন একটা মতের অনুসারী, এখন সরকার পক্ষের লোকজন তো মনে করে যে ও তো বিরোধী দল করে, ওকে ঘায়াল করো, ওকে মামলা দাও, ওকে হামলা করো, ওকে অত্যাচার করো, এইগুলো বলে সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে সে সুস্থ থাকতে পারবে? পুলিশের আতঙ্ক, সন্ত্রাসীদের আতঙ্ক, এই আতঙ্ক থেকে অসুস্থ হয়ে যাওয়া, এগুলো যদি আমরা দূর না করি তাহলে সেক্ষেত্রে মেডিসিন সঠিকভাবে প্রয়োগ করাতেও রোগীর ক্ষেত্রে প্রপারলি কাজ করবে না। এই যে কারণগুলোর কথা বললাম, অথবা এমনও হতে পারে, আমি একটা ঘটনা শুনেছিলাম, ডাক্তার শ্রীকান্ত চৌধুরী স্যার একটা ঘটনা বলতেছিলেন। দেখেন এই যে আরোগ্যের পথে যে অন্তরায়, এই অন্তরায় আমরা কিভাবে দূর করতে পারি, তো উনি এটা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে ওখানে একটা সেমিনার ছিল, তো ওখানে হাজার হাজার ডাক্তার, মানে মানে শত শত ডাক্তার, হাজার প্রায় হাজারের কাছাকাছি আর কি, শত শত ডক্টর আছেন, এবং ভারত বাংলাদেশ মিলে এই সেমিনারটা ছিল। উনি একটা কেস বললেন, এই কেসটা হচ্ছে এই মেয়েটা অ্যাবনর্মাল টাইপের হয়ে গেছে। তো কেন অ্যাবনর্মাল হয়ে গেছে সেই ইতিহাসটা উনি দিচ্ছিলেন। তো চুল টানে, মেয়েটার বয়স সম্ভবত 10 বা 12 বছর, চুল টানতে থাকে, তো নিজের শরীরে আঘাত করতেছে, মাঝে মাঝে চুল টানে, কথা কম বলে, মাথায় পানি নাই, তো মাথায় প্রায় পানি নাই, রোগী শীতকাত, এই সমস্ত কারণ, মানে এইগুলো বাহ্যিক যে বিষয়গুলো লক্ষ্য করেছেন, লক্ষ্য করে অনেকেই এই লক্ষণের ভিত্তিতে কেউ বলতেছেন ফসফরাস, কেউ বলতেছেন অমুক মেডিসিন, অমুক মেডিসিন, আমি চুপচাপ আছি। পরে এরপরে ওই মেয়েটার দাদি, তো দাদি বলতেছে ডাক্তার বাবু, ডাক্তার বাবু ও তো এমন ছিল না, এমন হয়ে গেছে। তো তখন ডক্টর সাহেব, ডক্টর শ্রীকান্ত চৌধুরী, উনি বললেন, তো উনি এই রোগীকে চিকিৎসা করার ক্ষেত্রে দুইটা কন্ডিশন দিয়েছিলেন, দুইটা বা তিনটা কন্ডিশন, যেহেতু ভারতের অসংখ্য অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক চিকিৎসককে দেখানো হয়েছে, তো দেখানোর পরে ভালো হয় নাই, সর্বশেষ ওই কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ সাহেব দায়িত্ব দিলেন ডাক্তার শ্রীকান্ত চৌধুরী স্যারের কাছে যে ডাক্তার সাহেব এই রোগীকে আপনি হ্যান্ডেলিং করবেন। তো শ্রীকান্ত চৌধুরী স্যারও বললেন
যে এই রোগীকে আমি চিকিৎসা দিতে পারি, আমার কন্ডিশন আছে, কন্ডিশন কি, অ্যাটলাস্ট তাকে আমি সিক্স ডিভিশনের মেডিসিন আমি তাকে অ্যাপ্লাই করবো, সিক্স ডিভিশনের মেডিসিন আমাকে দিতে হবে। অপরদিকে আমি চিকিৎসা করাকালীন সময়ে এই রুগীকে আমি দেশের বাইরে থেকে অথবা দেশে থেকে যেখানে তাকে দেখানো, এই রুগীকে অন্য কোনো ডক্টর চিকিৎসা দিতে পারবে না, এবং রুগীকে ধৈর্য ধারণ করে চিকিৎসা নিতে হবে। যাই হোক, এই দুই তিনটা কন্ডিশন দেওয়ার পরে উনি চিকিৎসার জন্য ইতিহাস নেওয়া শুরু করলেন। একটা পর্যায়ে ইতিহাস নিতে নিতে দাদি লক্ষণ গুলো বর্ণনা করতেছিলেন, তো বর্ণনা করতে করতে ওগুলো, ও তো অত্যন্ত প্রাণবন্ত ছিল, অত্যন্ত শান্তশিষ্ট ছিল, ভদ্র ছিল, ও এমন ছিল না এমন হয়ে গেছে। তো তখন ডক্টর সাহেব একটু নড়ে চড়ে বসলেন যে ও এমন ছিল না এমন হয়ে গেছে তার কারণ কি, কি হয়েছিল সে কারণটা বলেন। ডক্টর সাহেব ওর বয়স যখন 6 বছর, ওই 6 বছর বয়সে ওর ইলেকট্রিক শক করে, তো ইলেকট্রিক শকের কারণে ওর একটা পাশ ঝলসে যায়, একটা পাশ ঝলসে যায় এবং সেই স্থানগুলো সাদা হয়ে যায়, শ্বেত রোগের মতো হয়ে যায়, সাদা হয়ে যায়। এরপর থেকে এমন হয়ে গেছে। তাহলে আমরা কজেশন পেলাম, কজেশন কি পেয়েছি, কি আমরা কজেশন পেয়েছি? টিচার পেয়েছি। হ্যাঁ, তাহলে এই কজেশন এখন রুগীর মাথায় ঠান্ডা পানি দেয়, সুন্দর চেহারা, চুল টানে, শীত কাতর। তো এইদিকে চিন্তা করে আমরা অনেকে হয়তো ফসফরাসের কথা চিন্তা করবো, কিন্তু যখন কারণ উদ্ঘাটন করা গেছে যে সে ইলেকট্রিক শকের পরেই এই অবস্থা হয়ে গেছে, তখন ওই রুগীকে যখনই এই ইতিহাস যখন জানলাম, আমি তখন বললাম যে ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি একটা মেডিসিন আছে, ইলেকট্রিসিটাস অথবা ইলেকট্রিসিটি, আমি বললাম এই রুগীর মেডিসিন হবে ইলেকট্রিসিটি। তখন বলে কে বললেন, কে বললেন, দাঁড়ান আপনি দাঁড়ান। আমি দাঁড়ালাম, বলে জি আপনি তো এই মেডিসিন পড়েছেন, এখন এই ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটির সম্বন্ধে ধারণা পাইতে হলে আপনাকে ওই বই পড়তে হবে, কি নোটস অফ এলেন, কি নোটস অফ এলেন। এখানে কিন্তু ওষুধের এই বর্ণনা দেওয়া খুব সংক্ষিপ্ত ভাবে। এখন আমি যদি মেডিসিন মুখস্থ করতাম তাহলে কিন্তু এটা সম্ভব হতো না, এখন এটা স্মৃতিপটে, হৃদয়পটে আপনার আমার সেন্সেশনের সাথে মিশাই নিতে হবে যে কি কারণে এটা রোগটা তৈরি হয়েছে। তো এটা যদি ইলেকট্রিক শক করে হয় তো ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটাস এই মেডিসিন গুলো খুব চমৎকার কার্যকরী, ঠিক আছে। তো তাকে ইলেকট্রিসিটি দেওয়াতে রোগীকে আরোগ্য করা সম্ভব হয়েছে। তো যাই হোক, অলরেডি 8টা বাজতে যাচ্ছে, আজকের যে আমরা টপিক নিয়ে আলোচনা করেছি ক্রনিক ডিজিজেস এন্ড হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট পার্ট 16, আমি আলোচনা করেছি আরোগ্যের পথে অন্তরায় সমূহ। তো আরোগ্যের পথে অন্তরায় আরো অনেক অন্তরায় আছে, সেগুলো ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।